আচ্ছা, আপনারা ডিঙ্ক শব্দটা শুনেছেন? ডিঙ্ক মানে DINK, ডাবল ইনকাম নো কিডস। আজকালকার আধুনিক দম্পতিদের মধ্যে দেখবেন স্বামী স্ত্রী দুজনেই কাজ করছে, আর তারা অনেক সময় কোনো বাচ্চা টাচ্চা চায় না। আমার মনে হয় এটা দুটো কারণ হতে পারে। প্রথমত, তাদের একটা অলরেডি এস্টাবলিশ ছন্দ রয়েছে তাদের জীবনে, হয়তো তারা ভাবে যে বাচ্চা আসে সেটা নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া তাদের কর্মব্যস্ত জীবনে তাদের হয়তো সময় থাকে না বাচ্চাদের দেখাশোনা করা ঠিক করে। কিন্তু কি অদ্ভুত না, আপনি ভাবতে পারেন পৃথিবীতে অন্য কোনো প্রাণী যারা সন্তান চায় না? লুই XVI বলেছিলেন, আফটার মি দ্য ডিলুজ, অর্থাৎ আমার পরে মহাপ্লাবন। আমার মনে হয় এটা খুবই নেগেটিভ চিন্তাধারা, আমাদের এরকম ভাবা উচিত না। চলুন, এই কথাটা মাথায় রেখে শুরু করছি আজকের নারী। নারীর কহ নিয়ে এসেছি আপনাদের জন্য বিউটি সেগমেন্ট। আজ এই বিউটি সেগমেন্ট শুরু করার আগে আমাকে এটা বলতেই হচ্ছে, আপনাদের অনেকের চিঠি আমরা পাচ্ছি, সত্যি আমরা সবাই অনুপ্রাণিত। আজ আমি একজনের চিঠি পড়তে চলেছি, তিনি একটা খুব সুন্দর বিউটি টিপ আমাদের পাঠিয়েছেন এবং সেটি হয়েছে এবারের সেরা বিউটি টিপ। এবং নারীর পক্ষ থেকে তিনি বাটার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার পাচ্ছেন। তিনি লিখেছেন, শীতের দিনে পা ফাটার সমস্যা দেখা যায়, ফাটা পায়ের জন্যে চালের গুঁড়ো 3 চা চামচ, লেবুর রস 4 চা চামচ, চিনি 2 চা চামচ একসঙ্গে পেস্ট করে পায়ের ফাটা অংশে লাগাতে হবে। 5 থেকে 7 মিনিট লাগিয়ে তারপর সেই অংশটিতে কিছু দিয়ে একটা ঘষতে হবে। তারপর উষ্ণ উষ্ণ গরম জলে পাকে ভালো করে ধুতে হবে এবং পায়ে গ্লিসারিন লাগাতে হবে। প্রতিদিন এই প্রক্রিয়াটি করলে ফাটা পায়ের হাত থেকে মুক্তি পাওয়া যাবে, তিনি নিশ্চিত। কে সেই তিনি? কলকাতাবাসী শিপ্রা দেব। শিপ্রা দি, আপনি পাচ্ছেন বাটার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। আজকের এই বিউটি সেগমেন্টে আমাদের সঙ্গে রয়েছেন বিউটিশিয়ান এবং কসমেটোলজিস্ট মানসী রায় চৌধুরী। আসুন সরাসরি মানসীদির সঙ্গে কথা বলা যায়। নমস্কার মানসীদি। মানসীদি, আপনি তো কসমেটোলজিস্ট, এই যে কসমেটোলজি নিয়ে পড়াশোনা করার কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল? কিছুটা তো ইচ্ছে ছিল। ইনফ্যাক্ট ছোটবেলা থেকে আমার মনে হতো, যখন আমরা কিছু যখন ড্রেসিং টেবিলের সামনে যখন ক্রিম বা কিছু দেখতাম, তখনই মনে হতো যে এটা যদি আমি বানাতে পারতাম কত ভালো হতো। বা তখন থেকে এই প্রক্রিয়াটা আপনি মানে আপনার মাথায় ছিল যে কি করে এই ক্রিমটা আমি নিজে বানাবো? অসাধারণ। আচ্ছা, আজ আপনি আমাদের দর্শক বন্ধুদের কি উপহার দিচ্ছেন? কমলিকা, এখন তো শীতের সময় একটা ভীষণ একটা শুষ্ক একটা ভাব, প্লাস আমাদের সেই সঙ্গে আজকালকার দিনে তো আমরা প্রচুর হেয়ার কালার বা নানান ধরনের কেমিক্যাল চুলে ইউজ করি, যার জন্য অনেকখানি চুলটা ভীষণ ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়। সেটার আমি কিছু ঘরোয়া উপায় আমি আমার দর্শক বন্ধুদের দিতে চাই। বাহ, তো দেখা যাক না মানুষ দিয়ে আপনার সেই ঘরোয়া পদ্ধতিতে কি করে আমরা সেগুলোকে প্রতিরোধ করতে পারি। এই থেরাপিটা, মানে তুমি যেটা বলছো ড্রাই হেয়ারের জন্য, সেটার জন্য আমাদের কি কি জিনিস দরকার? কমলিকা, সেটার জন্য আমি নিচ্ছি তিল তেল, যেটা আমাদের দর্শক বন্ধুরা সবাই বাড়িতেই পেয়ে যাবেন, দোকান থেকে কিনে নিতে পারবেন। তিল তেল নিচ্ছি 1 চামচ, আর তার সাথে মিক্স করছি 1 চামচ গ্লিসারিন, 1 চামচ তিল তেল, 1 চামচ গ্লিসারিন। তারপর ক্যাস্টর অয়েল নিচ্ছি, আচ্ছা, 1 চামচ, একটু 1 চামচই প্রত্যেকটাই সমপরিমাণে হোয়াইট ভিনেগার, হোয়াইট ভিনেগার, আর তার সাথে শ্যাম্পু, যে যে ব্র্যান্ড ইউজ করে মেনলি ড্রাই হেয়ারের জন্য, যেহেতু এটা আমাদের ড্রাই হেয়ারের ট্রিটমেন্ট হচ্ছে, তার জন্য ড্রাই হেয়ারের একটু ক্রিম ময়েশ্চার যুক্ত শ্যাম্পু দরকার। এছাড়া হেয়ার সিরাম যদি থাকে, না দিলেও চলবে, সেটা আমরা নিতে পারি। আর এটাকে আরেকটু রিচ করা যায় যদি এক্সেসিভ ড্রাই থাকে এবং কালার হেয়ার থাকে, সেক্ষেত্রে আমরা বাজারের কোনো ভালো কোম্পানির কন্ডিশনার ক্রিম এটার সাথে মিক্স করতে পারি। এটা মেনলি আমি যেটা দেখাচ্ছি এটাতে আমাদের কন্ডিশনিং হচ্ছে, মেনলি ড্রাই হেয়ারকে সফট করা হবে। আবার শ্যাম্পুও দিয়েছেন আপনি? এটাতে শ্যাম্পুও দিয়েছি, কারণ শ্যাম্পুটা দিলে এটার মিক্সিংটা খুব ভালো হবে। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস আমাদের দর্শক বন্ধুদের যদি একটু তুমি দেখাতে দেখাতে জাস্ট এটা একটুখানি মিক্স করে নেব। আমি যদি আমার ঘরে যদি কন্ডিশনার না থাকে, তাহলে আমি আগে যে মিশ্রণটা বললাম সেটা শুধু করলে পরো
হবে আচ্ছা এটা পুরো তো ঘরোয়া পদ্ধতি মানে সবকিছুই বাড়িতে পাওয়া যাবে বাড়িতে পাওয়া যাবে তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা চুল এরকম ভাবে লাগিয়ে দিচ্ছি পুরো মাথাটাতে এইভাবে একটু মাঝে মাঝে কোম দিয়ে আমি জাস্ট যাতে স্প্রেডিংটা ভালোভাবে হয় সেটা আমি করব অল্প অল্প চুল নিয়ে আমরা লাগাবো এটা যাতে পুরো চুলটাতে খুব ভালোভাবে মিশ্রণটা লাগে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাগুলো স্পেশালি ড্রাই এবং যেখানটা দুটো মুখ হয়ে গেছে সেই জায়গায় যেন খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করা হয় এইভাবে পুরো চুলটা আমরা লাগিয়ে দেবো এটার পরের স্টেপটা কি দিদি এটা করে জাস্ট লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে আমরা ওয়েট করবো হাফ অ্যান আওয়ার ওয়েট করবার পর তারপরে আমরা এটা ভালো করে প্রথমে এটা ধুয়ে নেওয়ার পরে তারপরে আমরা ভালো কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ব্যবহার করবো তাতেই আমাদের একটা ওই গ্লো বা লাস্টারটা চলে আসবে বাহ অনেক অনেক ধন্যবাদ তোমাকে তাহলে কেমন লাগলো আমাদের এই বিউটি সেগমেন্ট ভালো না অবশ্যই লিখে জানাবেন আর মানুষীদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান সে বিষয়ে কিন্তু আমাকে লিখতে ভুলবেন না কম্পিটিশনের কথাটা আবার বলছি আপনাদের কাছে যদি কোনো ভালো ঘরোয়া ইউনিক বিউটি টিপ থাকে চট করে আমাদের লিখে পাঠান সবার বিউটি টিপের মধ্যে থেকে আমরা সেরা বিউটি টিপকে বেছে নেব এবং যার বিউটি টিপকে বেছে নেব তাকে নারীর পক্ষ থেকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার নারীর স্বাস্থ্য বিভাগ নিয়ে আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আচ্ছা একটা কথা বলুন আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন অর্থনৈতিক অবস্থা যে কি তা তো আমরা সবাই জানি জানি নাকি কিন্তু তাতেও পপুলেশন কিন্তু বেড়েই চলেছে এই ব্যাপারে কিন্তু আমরা মোটেই সচেতন নই আজকে চলুন না এই নিয়ে একটু আলোচনা করি আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর আরতি বসু সেনগুপ্ত নমস্কার আরতিদি আচ্ছা আরতিদি আজকে আমাদের সাবজেক্টটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ তাই তো এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন ওরাল কন্ট্রাসেপটিভ হচ্ছে কোনো কৃত্রিম উপায় সিনথেটিক প্রসেসে তৈরি পিল বড়ি এটা মুখ দিয়ে খাওয়া হয় বুঝতেই পারছো ওরাল কন্ট্রাসেপ কেন বলছে এটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের জন্য মেয়েদের জন্য তৈরি করা এটা আমাদের এখানে 1960-62 সালে এলো আমাদের সরকার এটা প্রবর্তন করলো এই যে কথাটা বলছে যে অনেক জনবিস্ফোরণ তারা ভাবলেন যে হ্যাঁ মেয়েদের তাদের যে ওভুলেশনটা যদি বন্ধ করা যায় তাদের যদি গর্ভ সঞ্চয় কী করে বন্ধ করা যায় সেই জন্য এই ওরাল কন্ট্রাসেপটিভের প্রবর্তন আচ্ছা দিদি এই ওরাল কন্ট্রাসেপটিভস কীভাবে কাজ করে ওরাল কন্ট্রাসেপটিভ কাজ করে মানে যে যে মানে মেয়েদের যে ওভুলেশন হয় গর্ভ সঞ্চয়ের জন্য তো মেয়েদের মাসিকের যে ডেটগুলো ধরো 20-25 দিনে যে মাসিকটা হয় তার মাঝখানে একটা ওভুলেশন হয় ওভাম বেরোয় সেই ওভামটা যদি বেরোয় আর যদি স্পামের সঙ্গে ওভামের মিলন হয় তবে গর্ভ সঞ্চার হয় এটা যাতে না হয় তার জন্য এই ওরাল কন্ট্রাসেপটিভ খাইয়ে পিলটা খেয়ে পিলটা ঠিকমতো খেয়ে ওটাকে সাপ্রেস করে দেওয়া তার মানে হতে দিল না এই হচ্ছে কারণ আচ্ছা ধরুন যাকে আপনারা প্রেসক্রাইব করছেন সে খেলো এরপর কি কোনো সাইড এফেক্টস দেখা দিতে পারে হ্যাঁ ওরাল কন্ট্রাসেপ্টিভ যে বললাম যে ওরাল কন্ট্রাসেপ্টিভের একটা সাইড এফেক্ট যেটা সেটা সব কিছুই তাতে সাইড এফেক্ট থাকে সব রকম মানে যে প্রক্রিয়া তার কিছু না কিছু পার্শ্ব প্রক্রিয়া থাকবেই এটা নিয়ম তো এরও তাই আছে কারণ যেহেতু এটা কৃত্রিম উপায়ে তৈরি সিনথেটিক বড়ি আমাদের ভেতরে কতগুলো হরমোন ন্যাচারাল ওয়েতে আসছে এবার বাইরে থেকে সেগুলো তৈরি করে দিলে কিছুটা তো শরীরে রিয়্যাক্ট করবে এবং বিশেষ করে আমাদের এখানকার মেয়েরা যেটা ভীষণ লিভার মানে যকৃতের যেটা বলবো লিভার ডিসিজে ভোগে তাদের আর কি আমাশা আছে এইসব মেয়েদের কিন্তু আমরা যে দিই আমরা দেখেছি যে খুব স্যুট করে না বুঝতে পেরেছো আর একটা যেটা সেটা হচ্ছে যে বাচ্চা চাই না এরকম সবসময়ই থাকে যে আমরা চাই না নতুন যেটা হয়েছে অনেক বছর ধরেই আমাদের এই বিয়েতে যাব কি পুরো কলকাতার বাইরে বেড়াতে যাব কি আজকে পুজো করব মানে একটা সেলফ মেডিকেশনটা অনেক বছর ধরে তো বেড়ে গেছে ওরা এগুলো নিজেরা নিজেরাই করছে দ্যাট ইজ ভেরি ব্যাড খুব ওটা পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু আরও বেশি হয় কতদিন খাওয়া যায় এটা এটা ধর বলে দেওয়া হয় যে সাধারণত যে তুমি 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর এখন এইটা কিন্তু একটু মনিটরিং মানে এই ডাক্তারদের আসতে হবে ডাক্তারদেরও এতে জানাতে হবে ওদের সঙ্গে একটা যোগসূত্র থাকবে আচ্ছা দিদি পিলসগুলো খেলে শোনা যায় যে মোটা হয়ে যায় এটা কি সত্যি কিছু তো মিথ থাকে মানে যেটা ভ্রান্ত ধারণা সে যদি একটা মোটার ধার থাকে কিংবা সে যদি ধরো তার বাড়িতে কেউ মোটা থাকে সে কিন্তু মোটা সে যদি বেশি খেতে ভালোবাসে সে কিন্তু মোটা হবে
তার সঙ্গে পিলের যে সম্পর্ক, ওটা আমি আবারও বলছি যে পিলের সঙ্গে ডাইরেক্টলি কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। কিন্তু আমার পিসিমার ব্রেস্টে ক্যান্সার হয়েছে, আমার মার ছিল, আমার এইখানে যে জেনেটিক ফ্যাক্টর গুলো সেখানে কিন্তু এক্সক্লুড করতে হবে। যারা সিনিয়র আমাদের মতো গাইনোকোলজিস্টরা প্রত্যেকে কিন্তু এটা দেখে নেন, ওই জন্যই এই বইগুলো সবার হাতে দেয়া, সবাই প্রেসক্রিপশন করবে, নিজে নিজে খাবে, ওটা কিন্তু হওয়ার কথা না। আচ্ছা, স্কিনে কোনো এফেক্ট করতে পারে কি? স্কিনের এফেক্ট মানে তার যদি মেটাবলিক সিস্টেমে গন্ডগোল থাকে, সে খেয়ে যাচ্ছে, তাহলে এফেক্ট হবে, তা নাহলে অ্যাসাজ কিন্তু এটা হওয়ার কথা না। প্রসবধারণ কমপ্লিট হয়ে গেল, তারপর কি কনসিভ করতে মানে করতে পারে? না, ওভাবে শেষ হয়ে গেল কনসিভ করতে পারে, সেটা তো একটা গ্যাপ থাকে, শেষ হয়ে গেল, তারপরে আমার ওটা বন্ধ করার পরে ভাই কিন্তু ওভুলেশন হতে পারে। আচ্ছা দেখুন, যে জীবনে কোনো কাপলে দুটো সন্তান হয়ে গেছে, তারপর তারা সন্তান চাইছেন, তখন ওরাল পিলস খাচ্ছে, তো এটা তাহলে কতদিন ডিউরেশনে খেয়ে যেতে হবে? দুটো সন্তানের পরে সে যদি ওরকম ওরাল পিল খায়, তাহলে তার বয়স কত, তার নানান রকমভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করে জরায়ুর মুখটা কেমন, জরায়ুর মুখে কোনো রকম আলসার আছে কিনা, জরায়ুর জল নিয়ে পরীক্ষা এসব করে যদি সে ওরাল পিল খায়, তাহলে কিন্তু একদম ভালো করে কী ধরনের পিল, কম্বিনেশন পিল, এখন লো ডোজ পিল হয়েছে, এই ধরনের কম্বিনেশন পিল যদি দিতে হয়, তাহলে ওই আবার ঘুরে ফিরে সে একই কথা, দক্ষ ডাক্তার স্পেশালিস্ট তার কাছে থেকে সে খেতে পারে। কতদিন খাবে সে? 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর সে যদি খায়, মাঝে মাঝেই ডাক্তারের কাছে আসতে হবে। একই ধরনের পিলস তো অনেক রকমের আছে, আর এখন একটা সম্প্রতি যেটা অনেক অনেক রকমের কম্বিনেশন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন দিয়ে, কিন্তু এখন যেটা সম্প্রতি লো ডোজ যেটা প্রোজেস্টেরন দিয়ে যেটা করা হচ্ছে, এইটা মানে যেটাকে প্রোজেস্টিন বলে, সেটা দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে স্যুট করে, মানে একটা শরীরে অতখানি, আগে যেরকম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছিল, মেয়েদের তো নিতে হবে শরীরে, মেয়েরা তো চিরকালই শরীরের দিকে তাকায় না, আর মেয়েদের উপরেই সব কিন্তু বর্তাচ্ছে, তো সেই জন্য দেখা যাচ্ছে এই কম্বিনেশন পিলে মেয়েদের স্যুট করছে, স্যুট করলেও কিন্তু সেই আবার বলছি ডাক্তারদের কাছে বলে তার অনেক ধন্যবাদ দিদি। আরতিদির সঙ্গে আমাদের এই আলোচনাটা এখানে শেষ করছি। আরতিদি যেটা বারবার করে বলতে চাইছেন বা বললেন, সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস আপনারা খান, তাতে কোনো ক্ষতি নেই, বাট ডেফিনেটলি ডক্টরকে কনসাল্ট করে কিন্তু খাবেন, নিজে নিজে সেলফ মেডিকেশন করবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি, আমার হাতে আর সময় নেই, আমাকে নিশ্চয়ই চিঠি লিখতে ভুলবেন না, আর চিঠিতে আমার নামটাও লিখতে ভুলবেন না, নামটা মনে আছে তো, আরেকবার মনে করে নিই, দেবজেন। নারীর স্বাস্থ্য বিভাগ আপনাদেরই জন্য, আপনারা আমাদের লিখে পাঠান আপনাদের জীবনে এমন কোনো ঘটনা, শুধু আপনি কেন, আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, এমন কোনো অসুখ যার থেকে বেঁচে ওঠার কথা ছিল না অথচ আজকে আপনারা সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই ডাক্তারটির কথা যিনি বাঁচিয়ে তুলেছেন, আমাদের এই সমস্ত অভিজ্ঞতার কথাগুলো লিখে পাঠান। দেখুন, ডাক্তার, নার্সিংহোম, অপারেশন, ওষুধ, এই সমস্ত কথাতে আমরা ভীষণ ভয় পাই, তাই না? না, ভয় পাওয়ার কিছু নেই, এই ভয় কিন্তু আপনারাই কাটাতে পারবেন। আমাদের এই ঘটনা লিখে পাঠান, আমরা কথা দিচ্ছি সকল দর্শকের সামনে আমরা নিশ্চয়ই তুলে ধরব। নমস্কার, আমি কাঞ্চনা, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার চলে এলাম। মন ভালো লাগা তাতে কবিতা, মন খারাপ লাগা তাতেও কবিতা, বন্ধুর সঙ্গে ভাব কবিতা, বন্ধুর সঙ্গে আড়ি কবিতা, জীবনকে ভালোবাসা কবিতা, জীবনের থেকে দূরে চলে যাওয়া তাতেও কবিতা। কিন্তু যাদের কবিতার মতন কথা, যাদের কথাতেও কবিতার জাদু আছে, সেই সুবোধদার মল্লিকাদির সঙ্গে আড্ডা মারলে কেমন হয়? তাই আমি 7 সকালে বেরিয়ে পড়েছি সেজে গুজে তাদের সঙ্গে আড্ডা মারতে, ভীষণ জমিয়ে আড্ডা আপনারা উপভোগ করবেন, কথা দিচ্ছি, আসেন আমার সঙ্গে। সেলিব্রিটিদের লাইফস্টাইলই আলাদা, আর সেটা যদি হয় সুবোধ আর মল্লিকাদের লাইফস্টাইল, তাহলে তো আর কথাই নেই। নমস্কার সুবোধ। নমস্কার। নমস্কার মল্লিকা। নমস্কার। এই যে সবসময় আপনারা তো দুজনই লেখা নিয়ে ব্যস্ত থাকেন, লেখা থাকে, তারপরে বিভিন্ন সাহিত্য সমাবেশে যান, বিভিন্ন কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন আপনারা, শুধু লেখা নয় মানে সমস্ত ব্যাপ্তিতেই আপনারা ছড়িয়ে আছেন, তো আপনাদের মানে যখন অবসর থাকে, সেটা যদিও খুব রেয়ার, তো সেটা কীরকমভাবে কাটান আপনারা? প্রথমে সুবোধ থাকে। প্রথমেই বলি যে আমি যখন সকালে ঘুমোই,
তখন মল্লিকা বেরিয়ে পড়ে চাকরিতে। এটি কলেজে পড়াতে হয় থাকে, আর আমি যখন কলেজে পড়াতে যাই তখন মল্লিকা বাড়ি ফেরে। আমাদের বেশিরভাগ কথাবার্তা হয় হচ্ছে হয় টেলিফোনে, এখন মোবাইল হয়ে গেছে সুবিধা, হয় মোবাইলে, আর মোবাইল বা ফোনে, বা আগে যেটা হতো সেটা আগেরটা আরও বেশি ইন্টারেস্টিং আর কি। সেটা হচ্ছে অনেক সময় মল্লিকা ওই বাড়ির থেকে বেরোনোর সময়, ভোর ভোর সকাল সকাল বেরোনোর সময় মাথার কাছে একটা চিরকুটে লিখে রেখে যেত যে এই ফ্রিজে এই খাবার আছে, এই মলিনাকে এই রান্না করতে বলো, এই রেখে গেলাম। রোডও দরকার, ভীষণ ছোটো আমাদের ছেলে, ওর স্কুলের গাড়ি আসবে 10:45, ঠিক মতো তুলে দিও, এই যে ইনস্ট্রাকশনগুলো লিখে রেখে ও বেরিয়ে যেত। এবং আমি বাড়ি ফিরতাম প্রায় বেশি দিনই, মানে কলেজ টলেজ হয়ে যাওয়ার পরে বিকেলবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে সন্ধেবেলায় আরও অন্যরকম আড্ডা আড্ডা মেরে, তারপরে অনুষ্ঠান টনুষ্ঠান থাকে, তারপরে রাত্রি করে বাড়ি ফিরছি। একটা মজা হয় মাঝে মাঝে, এই যে এত সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত, রাত্রি ফিরে এসে তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়া। একদিন একটা ঘটনা ঘটেছিল, সেটা প্রায় ঘটছিল, অনেকে লক্ষ্য করেনি। হঠাৎ একদিন একজন আমাদের কবিবন্ধু লক্ষ্য করেছে যে মঞ্চে, আমি তো বিকেলবেলা কলেজ টলেজ থেকে কি একাডেমির মঞ্চে গিয়ে বসেছি, কবিতা পড়া আছে সেখানে, মল্লিকাও সেখানে আমন্ত্রিত, যেরকম হয় আর কি। এবার পাশে একটু বসার সুযোগ হয়েছে, তো মল্লিকা তখন ফিসফিস করে জিজ্ঞেস করেছে, মাছটা তো খাওনি, মাছটা পড়ে আছে, আমি এসে দেখলাম মাছটা না খেয়ে বেরিয়ে গেছে। সেটা একজন কবিবন্ধু শুনে বলেছে, বলছে ওরা মঞ্চে বসে কি কথা বলছিল, মাছ খাওনি টাচ খাওনি, ব্যাপারটা কি? এইরকম অবস্থা, মানে সেটা আমরা এনজয় করি আমার মনে হয় মাঝে মাঝে। এটা তো এমন কিছু কঠিন ব্যাপার না সকলেরই, যে সমস্ত দম্পতি দুজনকে চাকরি করতে হয়, প্রায় প্রত্যেকেরই আমাদের এই নাগরিক জীবনটা এইরকম জায়গায় এসে পৌঁছেছে। এবার আপনি না, আর উল্টোটাও হয় যে মানে বাড়িতে যখন হয়তো কখনো দেখা হলো ছুটির দিন সকালে বা কোনো একটা রেয়ার অকেশনে বাড়িতে একসঙ্গে দুজনে আছি, যখন আমাদের মাছ টাচ খাওয়া নিয়ে কথা বলা উচিত, তখন আমরা হয়তো মানে সাহিত্য, কবিতা, কবিতার পলিটিক্স এসব নিয়ে অনেক বেশি তখন উত্তেজিত কথাবার্তা বলতে হয়। পলিটিক্স আছে, কবিতার মধ্যে অনেক পলিটিক্স আছে, এবং ফলে সে আমাদের অবসর বলতেও কিন্তু মানে মূলত আলোচনার বিষয় আমাদের এগুলোই ঘিরে থাকে, সাহিত্য এবং সংস্কৃতির জগতের, মানে সবসময় যে শুধু লেখা নিয়ে বা তার নান্দনিক বিচার নিয়ে তা নয়, এই যা হয় যে মানে তার মধ্যে কবিদের মধ্যেও পরনিন্দা পরচর্চা থাকে, কবিদের মধ্যেও অনেক ওই পলিটিক্স থাকে, সেই সব কিছু এসব নিয়েই আলোচনা তো হয়ই এবং লেখা নিয়েও হয়। আর তাছাড়া আমরা মানে অবসর সময় দুজনেই সিনেমা দেখতে খুব ভালোবাসি বা মানে আমরা বেড়াতে যেতেও খুব ভালোবাসি, যদিও দুজনের এবং আমাদের ছেলেরও তিনজনের একসঙ্গে ছুটি করে বেড়াতে যাওয়া খুব কম ঘটে। মানে বেড়াতে যাওয়ার প্রসঙ্গে ওর কথাটা ধরেই আমি একটা কথা বলি, আমাদের ধারণা হয়েছে বিশেষ করে সরকারি আমন্ত্রণগুলোর ক্ষেত্রে যে দুজনকে একসঙ্গে কিছুতেই ডাকে না, যখন মল্লিকাকে ডাকে তখন আমাকে ডাকে না, আমাকে যখন ডাকে মল্লিকাকে ডাকে না। হ্যাঁ, তার কারণটা কি বলে মনে হয়? এটার কারণ মনে হয় এক ছাদের নিচ থেকে দুজন লেখক বা কবিকে আমন্ত্রণ জানানো মনে হয় ওদের পক্ষে অনেক সময় অসুবিধা হয়, অনেককে কৈফিয়ত দিতে হয় যে কেন এক বাড়ি থেকে দুজন আসবে, কেন সেখানে অন্যরা চান্স পাচ্ছে না, আর তোমরা এক বাড়ি থেকে দুজনকে ডেকে এনেছো, একসঙ্গে এই ব্যাপারটা হয় না। এমনকি বিদেশেও যেবার মল্লিকা গেছে সেবার আমি যেতে পারিনি, আমি যেবার গিয়েছি মল্লিকা সেখানে যেতে পারে, মানে একসঙ্গে যাওয়াটা কম ঘটে, মানে আমরা সবসময় সারা বছর 3-4 বার অন্তত আমরা দার্জিলিং গেলাম একসঙ্গে, এটা বল সেটা তো আমি একদিন মানে রাগ করে কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে, বেড়াতে মানে একদম নির্ভেজাল বেড়াতে, কিছুতেই যাওয়া হচ্ছে না, এবং সুবোধকে অনেকদিন ধরে বলছি কোথাও চলো, ও টিকিট কাটছে না, তখন আমি একদিন রাগ করে আজকে আমি টিকিট কাটবোই বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দার্জিলিং মেলে টিকিট কেটে এনেছি। তো তারপরে দেখলাম যে পুজোর আগে বেরিয়ে পুজোর পরে যাবো বলে, তারপরে দেখলাম যে মানে আস্তে আস্তে সুবোধ আর কি মানে ওই বুকিং টুকিং থাকার জায়গা ব্যবস্থা ট্যবস্থা একটু করতে শুরু করলো, এবং এইভাবে মানে অনেকদিন পরে আমরা শুধু বেড়ানোর জন্য গিয়ে দার্জিলিং আমরা 7 দিন বেরিয়ে এসছি এবছর। তো মানে সেটা একটা মজা, সাধারণত এরকম হয় না, মানে কোনো কবিতা নয়, কিচ্ছু নয়, আমরা তো নয় কবিতা নিয়ে সারাক্ষণ থাকি, আর আমাদের ছেলে পুচকে রোডও আর কি, সে সারাক্ষণ তার হ্যারি পটার, সে মানে একেবারে হি ইজ ম্যাড অ্যাবাউট হ্যারি পটার। দার্জিলিং একটা মজার গল্প হলো, সেটা হচ্ছে ওই মেলে বসে আছি, সেখানে কোনো কবিতা টবিতার ব্যাপার নয়, উপভোগ করছি মেলেও বেশ, ওই খুব ফেলুদার কথা হচ্ছে, ছোটবেলা থেকে ফেলুদা পড়ে বড় হয়েছে, দার্জিলিং এর পটভূমিতে ফেলুদার 2-3 গল্প আছে,
তো ছেলেকে অনেকটা দার্জিলিং দেখাতে নিয়ে যাব বলেই গিয়েছিলাম। আমরা গিয়েছি আগে, বিয়ের পরে দার্জিলিং গিয়েছি। তো কি হলো, হঠাৎ দেখি রোড়োকে পাচ্ছি না। আমরা দুজন বসে আছি, গল্প করছি, চা খাচ্ছি, প্রচুর বড় বড় বেলুন নিয়ে খেলছে ছেলেমেয়েরা, শক্ত বেলুন আর কি, বেশ সহজে ফাটে না, এসব বেলুন নিয়ে প্রচুর খেলছে ছেলেমেয়েরা ওখানকার। তো হঠাৎ দেখি রোড়োকে পাচ্ছি না। কি হলো কি হলো, ওই ম্যালেই একটা অক্সফোর্ড বুক স্টোর আছে, বিরাট বিশাল একটা। তারপরে দেখি ভেতরে গিয়ে দেখি সে ওখানে বসে হ্যারি পটার আরেকটি হ্যারি পটার খুলে নিয়ে, যেটি ওর হাত নেই আর কি, সেটি খুলে নিয়ে বসে দাঁড়িয়ে পড়ছে, পড়ে যাচ্ছে। মানে আমরা ওখানে থাকলাম তত, ও কিন্তু হ্যারি পটার ছাড়েনি, কিন্তু আমরা কবিতা ছেড়েছিলাম, কবিতা ছেড়ে দার্জিলিং অনুভব উপভোগ করেছি আর কি। এবার ভারী একটা শক্ত প্রশ্ন আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে সুভদ্রা আর মল্লিকা দি দুজনকেই। একজন কবি হিসাবে সুভদ্রা আপনার মল্লিকা দিকে কেমন লাগে, আর মল্লিকা দি আপনার একজন কবি হিসাবে তেমনই সুভদ্রাকে কেমন লাগে? বেশ শক্ত একটা প্রশ্ন। এটা খুব কঠিন প্রশ্ন, ভীষণ কঠিন প্রশ্ন। এই প্রশ্ন আগে যে দুষ্টুমি করে কেউ কেউ করেনি তা নয়, করেছেন। একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা যখন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তখন থেকে কবিতাটা লিখছি, আমি তার আগে থেকে লিখি, ও ইউনিভার্সিটিতে পড়াকালীন শুরু করেছে। একটা জিনিস এই গত বেশ কয়েক বছর বলা যেতে পারে একটা অভিজ্ঞতা হয়েছে যে আমি মল্লিকা সেনগুপ্তকে কবি হিসেবে কি চোখে দেখি সেটার চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে, সেটা হচ্ছে যে আমি কতটা তার বন্ধু হিসেবে, একজন লেখকের একজন ভালো বন্ধু দরকার যে কোনো প্রফেশনে, একজন অভিনেত্রীরও দরকার। আর সেই বন্ধু যদি বাড়ির থেকে পাওয়া যায় তাহলে সেটা খুব ভালো হয়। এটা এটা খুব বড় উদাহরণ ইতিহাসে বারবার ঘটেনি হয়তো, মানে আমি বড় উদাহরণ বলছি হিসেবে বলতে চাইছি, ধরা যাক যে রবীন্দ্রনাথের পরিবারে, রবীন্দ্রনাথের পরিবারটা ছিল একটা প্রায় একটা বিরাট পাড়ার মতো, তার সবাইকে ইনভলভ করে নিয়ে জড়িয়ে, এই লিখছে, ও লিখছে, পত্রিকা বের করছে, কাটাকুটি করছে, এডিট করছে, সবাই মিলে বেশ একটা, মানে এখন যদি আধুনিক সময় যদি রবীন্দ্রনাথের পরিবার থাকতো, মানে এই সময়, তাহলে দেখা যেত ওদের বাড়িতে দু তিনটে ফিল্ম মেকার আছে, দেখা যেতই অবধান। এই উদাহরণটা চলে এলে লোকে বলবে যে তুমি আমাদের লোকে কি বলতে চাইছি বুঝবে, এটা আমি বলছি না। এইরকম উদাহরণ যদি হতে পারতো, মানে আমি বলতে চাইছি যে সেটা তো এখনকার ওইরকম পরিবার হওয়া সম্ভব নয়। এখন আমাদের পরিবারগুলো ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি। এখন আমার ছেলে কবিতা সম্পর্কে কোনো আগ্রহ নেই, আমার ছেলের ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, সে তো হ্যারি পটার ছেলে কিছু পড়ে না। আমি আমাদের দুজনার সীমিত উদাহরণ থেকে এটা বলছি যে আমি কতটা বন্ধু হয়ে উঠতে পারি একজন লেখকের। একজন লেখকের বন্ধু হতে গেলে তো সেই লেখার ভেতরের অন্তর রহস্যটা জানা দরকার, সেটা যেহেতু আমি লিখি সেটা কিছুটা জানলেও জানতে পারি। এই জায়গা থেকে আমার একটা ভূমিকা থাকে যে আমি কতটা কাজে লাগতে পারছি, কতটা সাহায্য করতে পারছি, যে এইখানে এই লাইনটা পাল্টেও আর একটা লাইন আসতে পারে, আজ সকালেও সেটা বলছি, বা ঠিক ও সেরকমভাবে হয়তো আমাকে বলতে পারে। আমার মনে হয় যে আমি একজন কবি লিখছেন লিখছেন এত কাছ থেকে একজনকে ঠিক বিচার করা যায় না। আমি পাশে বসে আছি, একসঙ্গে খাচ্ছি দাচ্ছি থাকছি ঘুমোচ্ছি, আমার মনে হয় একজনকে মেপে ওঠা খুব কঠিন, একজনের পক্ষে ঠিক খেয়াল হয় না যে কত বড় সে। আমার কাছে নিশ্চয়ই মল্লিকা সেনগুপ্ত, আমি যদি এবার ধরা যাক যে আমি তার স্বামী নই, একজন পাঠক, এই পাঠক হিসেবে আমি বলবো যে আমি মল্লিকা সেনগুপ্ত নামে কারোর একজন কবিতা আমার কাছে এসে পৌঁছচ্ছে এবং আমি পড়ে দেখবো না, এটা হতেই পারে না, আমি নিশ্চয়ই পড়ে দেখবো, এবং এই পাঠক হিসেবে আমার মধ্যে সেই আগ্রহটা শেষ দিন পর্যন্ত থাকবে, এইটুকুন বিশ্বাস আমার আছে। একজন কবির কাছে আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় পাওনা। আর মল্লিকা দি, এবার আপনাকে আমরা চেপে ধরবো, এবার বলতে হবে সুভদ্রা সম্পর্কে কথা, ঝগড়া লাগবে না তো? না, ঝগড়া একটু লাগার তো ভালো, সেটা ঝগড়া ছাড়া তো কিছুই হয় না। না, প্রথমে বলি যে আমি তো সুভদ্রার কবিতা পড়ে সুভদ্রার প্রেমে পড়েছিলাম, তো শুরুটা তো এইভাবেই, মানে হ্যাঁ, তো তারপর মানে অনেক বছর কেটে গেছে এবং মানে সুভদ্রার লেখাও অনেক পাল্টেছে, আমরা মানে আমরা অনেকটা একসঙ্গেই মানে বেড়ে উঠেছি বলা যায়, একসঙ্গে দীর্ঘদিন ধরে কবিতা লিখছি, বা আমাদের চিন্তাভাবনার কোনো কোনো জায়গায় নিশ্চয়ই মিলও আছে, তো ফলে
যেটা আমি বলবো যে মানে কবিতা লিখতে গিয়ে যে একটা স্ট্রাগল থাকে, নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, নানা রকম বিরোধিতা সহ্য করে লিখে যেতে হয়, তো সেই জায়গা থেকে আমি হয়তো সুবোধের কবিতা পছন্দ করি বা কবিতার ধরনটা, কবিতার চিন্তা ভাবনাটাকে পছন্দ করি। এবং সেটা মানে অন্য ক্ষেত্রে যদিও আমি সম্পূর্ণ অন্যভাবে, এমনও অনেক সময় হয়েছে যে কোনো একটা বিষয় নিয়ে লিখেছি আমরা দুজনেই ঘটনাচক্রে, ধরা যাক গুজরাট নিয়ে বা ধরা যাক যে ক্রিকেট নিয়ে, তো এরকম তো হয়, বা ধরা যাক দুর্গাপূজা নিয়ে, দুজনেই লিখেছি কিন্তু দুটো কবিতা দুই মেরু, তা সত্ত্বেও কোথাও একটা, হ্যাঁ হ্যাঁ, এবং সেই জায়গাটা বোঝার মধ্য দিয়েই হয়তো এক ধরনের মানে পছন্দ তৈরি হয়। আচ্ছা মল্লিকা দি, আজকের সমাজে যে মানে প্রতিটা ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে অবক্ষয় দিনের পর দিন চলছে এবং সেটা বেড়ে যাচ্ছে, আমাদের দেখা পাশের মানুষটিও কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো আমরা কিছু করতে পারছি না, নিজেদের একটা যেটা বলবো যে নিজেদের একটা সীমা আমরা ঠিক করে রেখেছি আগে থেকে, এর বাইরে আমরা যাব না, তো সেখানে কবিতা কতটা কি করতে পারছে বলে এখন আপনার মনে হয়? না, এই প্রশ্নটা সবসময় আমাদের নাড়া দেয়, এবং মানে হঠাৎ করে ভাবলে এটাই মনে হয় যে কবিতা আর কী করতে পারে। সমাজটা তো, সমাজের অধিকাংশ লোক যেরকম স্বার্থপর, নিষ্ঠুর, মানে অন্যের প্রতি অসহিষ্ণু হয়ে যাচ্ছে, হয়েই যাচ্ছে, কিন্তু তাহলেও আমি দেখেছি মানে মানুষকে, মানুষের তো একটা বিপন্ন অবস্থায় সংকটের মুহূর্তে একটা কোথাও সান্ত্বনা দরকার হয়, একটা কোথাও আশ্রয় দরকার হয়, অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক মানে পাঠকের প্রতিক্রিয়া থেকে দেখেছি যে বোধ হয় কবিতা তাদের কাছে কোনো একটা জায়গায় একটা মানে প্রলেপ দিতে পারে। মানে বহু লোক এসে বলে যে আপনি আমার কথাটা লিখেছেন, কী করে লিখলেন, মানে সেটা হয়, বা কোথাও একটা হয়তো খুব সামান্য হলেও একটা চেতনা তৈরি করতে পারে, সেটা হয়তো খুব বেশি নয়, কিন্তু দেখুন মানে একটা ফরাসি বিপ্লবের পেছনে তো লিখিত তত্ত্ব, থিওরি, বই, তার তো একটা ভূমিকা ছিল, এবং সমস্ত বিপ্লবের পেছনেই থাকে, লেখকদের একটা ভূমিকা থাকে, এবং একটা সমাজ কিভাবে তৈরি হবে, কিভাবে চলবে, তার পেছনেও লেখকদের একটা, বইয়ের একটা ভূমিকা থাকে। তো সেই জায়গা থেকে একজন লেখক, একজন কবি কী করতে পারে, তার তো এটাই কাজ যে রিয়্যাক্ট করা, এবং মানে এই বিশ্বাস থেকেই আমরা লিখি যে কোথাও একটা সেটা পাঠককে স্পর্শ করে। সময় বহিয়া যায় নদীর মতন প্রায়, একদম এই কথাটা ভুল, সবার সঙ্গে সময়টা নদীর মতন হয় না, তবে সেটা যদি সুবোধদার মল্লিকা দি হবে সত্যি হয়, আর এরপরে একদিন সারাদিন আড্ডা মারব, কোনো কবিতা না, নো সমাবেশ, শুধু আমার সঙ্গে আড্ডা, কথা দিলাম, আজকে চলি, নমস্কার। আমার আজকে একটু চাইনিজ খেতে ইচ্ছা করছে, আপনাদের, আপনাদেরও কি তাই? তাহলে একটা চাইনিজ সুন্দর রেসিপি আমরা জেনে নেব শেফ ভরতের কাছ থেকে, উনি রেড হট চিলি পেপারের কর্ণধার। আচ্ছা মিস্টার ভরত, আপনি আজকে আমাদের কি চাইনিজ রেসিপি দিচ্ছেন? আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজ একটা রেসিপি, এটা হলো ক্রিসপি চিলি বেবিকর্ন। আচ্ছা, বেবিকর্ন, ছোট বেবি মাকাইটাকে ক্রিসপি ফ্রাই করে আমাদের চিলি সসে আমরা আমি টস করব। আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? বেবিকর্ন লাগছে, বেবিকর্ন লাগছে, আর তারপরে কুচি আদা, আদা কুচি, রসুন, রসুন, শুকনো লঙ্কার পেস্ট। আচ্ছা, আমরা আগে একটা জিজ্ঞেস করি, এই যে এই বিশেষ পাত্রটা আমরা দেখতে পাচ্ছি, এইটা কি এই প্রিপারেশনটার জন্য দরকারি? নরমালি চাইনিজ, আমরা চাইনিজ রান্না করি, অ্যাকচুয়ালি চাইনিজ রান্না হয় হাই ফ্লেমে হয়, আর আমাদের স্পেশাল একটা কড়াই থাকে, ওদের আমরা বলি ওক, আর একটা থাকে এটা হয় ল্যাডেল। আচ্ছা, আমাদের চাইনিজের মধ্যে স্পেশাল আমাদের সেট আপ থাকে, লাইক চাইনিজ ওক, ল্যাডেল, তেল রাখার জন্য একটা ডেচকি, স্ট্রেনার, আমাদের একটা সেট আপ থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে কি করতে হচ্ছে? প্রথমে এটা কি সিদ্ধ করা আছে? হ্যাঁ, আমরা দুই কিসিমের বেবিকর্ন মার্কেটে পাওয়া যায়, একটা হয় ফ্রেশ বেবিকর্ন আর একটা হয় ক্যান্ড বেবিকর্ন। আচ্ছা, ক্যান্ড বেবিকর্ন নিলে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট ক্যান্ড বেবিকর্নকে কেটে আপনি ইউজ করতে পারেন। কুচি একদম ফ্রেশ বেবিকর্ন নিলে আপনাকে এরকম ডায়মন্ড শেপে কেটে তারপরে 5-10 মিনিটের জন্য আপনাকে বয়ল করতে হবে। আচ্ছা, এটা কোনটা?
এটা আমি ফ্রেশ বেবিকর্ন ইউজ করি ফ্রেশ বেবিকর্ন সেজন্য এটা সেদ্ধ বয়ল করা আছে বয়ল করা আছে ঠিক আছে তাহলে আমরা শুরু করি হ্যাঁ প্রথমে কি করব প্রথমে আমরা নিলাম ফ্রেশ বেবিকর্ন কে কেটে ঠিক আছে তার মধ্যে একটু লবণ ঢাললাম আচ্ছা একটু আজিনোমোটো আজিনোমোটো একটু সাদা সাদা মরিচ তাই আগে নুন আজিনোমোটো পেপার দিয়ে একটু মাখলাম তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একে ডাস্ট করলাম কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটা কেন দিতে হ্যাঁ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হয়েছে এটা কর্নফ্লাওয়ার ডাস্ট হয়ে এটা যখন ফ্রাই হবে তো বেবি কর্নটা ক্রিসপি হয়ে যায় আচ্ছা একটু ভাজা ভাজা হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দেয়া হয়েছে কুরকুরে হয়ে যাবে এটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ডাস্ট করলাম তেল বোধহয় বেশ অনেকটা লাগছে না অনেকটা লাগছে বিকজ এটা ফ্রাই হচ্ছে আচ্ছা এটা ওই ডুবো তেলে বেশ অনেকটা তেলে হবে আচ্ছা আপনি আগে কোথায় ট্রেনিং নিয়েছিলেন ট্রেনিং আমি হোটেল ম্যানেজমেন্ট পাস করেছি ত্রিভেন্ডম থেকে আচ্ছা তারপরে আমাকে তাজ গ্রুপ অফ হোটেলস আমাকে সিলেক্ট করেছিল ম্যানেজমেন্ট ট্রেনিং অপারেশন হিসেবে আচ্ছা তারপরে আমি তাজ বেঙ্গল জয়েন করলাম 1994 এ আচ্ছা আচ্ছা আমি 6 বছর কাজ করলাম তাজ বেঙ্গলে আপনি 6 বছর ছিলেন কাজ করলাম ওখানে যে চাইনিজ রেস্টুরেন্ট শিনওয়াজরি ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন দ্য কান্ট্রি ওখানে আমি ইনচার্জ ছিলাম যখন আমি ছাড়লাম এটা 1999 আচ্ছা তেলটা বোধহয় গরম হয়ে গেছে না গরম হয়ে গেছে এই যে ডাস্টেড বেবি কর্ন গুলো আমি আস্তে আস্তে বানাচ্ছি আচ্ছা আপনি যে এই যে এত ভালো রান্না করেন এখন নিজের রেস্টুরেন্ট আছে তাই শুরু থেকে আপনি যখন ট্রেনিং নিয়েছিলেন মানে হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলেন বললেন তার আগে মানে রান্নায় এত ইন্টারেস্ট আসলো কি করে রান্না ইজ লাইক মাই হবি ছোটবেলা থেকে যখন মা রান্না করতো তখন আমি গিয়ে দেখতাম আচ্ছা খুব ভালোবাসতাম আমি রান্না এটা হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে এটা কি মানে কি কি দেখে বোঝা যাবে যে এটা হয়ে গেছে একটু ব্রাউন ব্রাউন না যখন ফ্রাই হয় না তখন উপরে উপরে ফ্লোট করতে থাকবে তখন বোঝা যাবে কি এটা ফ্রাই হয়ে গেছে প্লাস কালারও আসতে থাকবে স্লাইটলি ব্রাউন ব্রাউন একটু ব্রাউন এটা হয়ে গেছে ফ্রাই করে আমরা এটাকে এইটার উপরে এটা একসাথেই না পাত্রটা এরকমই চাকনিটা উপরে আছে তলায় মানে তেলটা ঝরে যাচ্ছে আর পপকর্নটা উপরে থেকে এখন আমি বেবি কর্ন বানাচ্ছি এখন মশলা বানাচ্ছি এই যে কড়াইতে আমি যে ফ্রাই করলাম তার মধ্যে একটু তেল রয়ে গেল ঠিক আছে এখান থেকে আর একটু তেল নিলাম একটু তেল নিলাম তারপরে আমি কুচি আদা ঢালছি আদা কুচি এক চামচ মতন রসুন এক চামচ কি তারপরে শুকনো লঙ্কার পেস্ট ঢালছি শুকনো লঙ্কা পেস্ট এটা কি একটু ঝাল ঝাল প্রিপারেশন হবে না তারপরে কুচি লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ পেঁয়াজ কুচি এটা কতটা তিন চার চামচ তিন চার চামচ তারপরে এটাকে আমি সতে করে কুচি পেঁয়াজ কুলি ঢালছি আমি পেঁয়াজ কুলি ছোট ছোট কুচি করে কাটা তারপরে আবার সয়া সস এক চামচ সয়া সস এক চামচ সয়া সস ঢালছি তারপরে এটাকে ভালো করে আমরা চাইনিজ রান্নার একটা ব্যাপার যেটা আছে সেটা কিন্তু বানানো দেখতেও খুব ভালো লাগে
আচ্ছা এই যে আগে আমরা মশলাটা তৈরি করলাম ওটা খুব একটা বেশিক্ষণ ফ্রাই করতে হয় সবগুলো দিয়ে নেড়ে একটু তারপর বেবি কর্নটা দিয়ে দিলে হয়ে যাবে তাহলে একটু টেস্ট করে দেখি খুব সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে ক্রিসপি ব্যাপারটা কিন্তু খুব ভালো এসেছে ক্রিসপি চিলি বেবি কর্ন করতে লাগছে বেবি কর্ন পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ কলি টমেটো কেচাপ আদা কুচি আজিনা মোটো শুকনো লঙ্কার পেস্ট কুচি করা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সাদা মরিচ গুঁড়ো রসুন কুচি সয়া সস ভিনিগার কর্নফ্লাওয়ার ও সাদা তেল সেদ্ধ বেবিকর্নগুলো ডায়মন্ডের আকারে কেটে নিন এতে নুন সাদা মরিচ কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে একধারে রেখে দিন তেল গরম করে নিন আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো মাখানো বেবিকর্নগুলি ওতে ঢেলে দিন ততক্ষণ পর্যন্ত ভাজুন যতক্ষণ না তাতে বাদামি রং ধরে তেলটা ঝেড়ে ফেলে একদিকে রেখে দিন কিছুটা তেল গরম করে ওতে আদা কুচি রসুন কুচি লাল লঙ্কা পেস্ট পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিন এবার রান্না করুন এবার এতে টমেটো কেচাপ সয়া সস দিন এবার ভাজা বেবিকর্নগুলো দিয়ে দিন এবং পরিবেশন করুন আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর চিঠি লিখে আমাদের জানিয়ে দিন যে কীরকম খেতে হয়েছে আর পুরস্কারের ব্যাপারটা আপনারা জানেন তাও আপনাদের জানিয়ে দিই যে এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আপনাদের কাছে থাকে সেটা চটপট আমাদের লিখে দিন কারণ সেরা রেসিপি যিনি পাঠাবেন তিনি পুরস্কার পাবেন আর সঙ্গে নারীর রান্নাঘরে এসে মনামির সাথে রান্না করারও সুযোগ পাবেন